Doctor? Oh, not me. রাত্রে কি দেব আমাদের জমিটা দক্ষিণ হল ডাক্তার তোমার ওষুধে কোনো কাজ ছিল না আজ রাত্রে আবার সেই পুত্রর আবার সেই বিভীষিকা আবার সে আসে আমি আর পাচ্ছি না ডাক্তার আমি আর পাচ্ছি না একটু ঘুম ডাক্তার শুধু একটু ঘুম দেখুন ঘুমের ওষুধ তো আপনাকে অনেক দিয়েছে কিন্তু
মদের মাত্রাটা একটু না কম রে। মদ নয় ডাক্তার, মদ নয়, এ তোমার মস্ত বড় ভুল। আমার সব কথা শুনলে তুমি আমার কাছে কোনো সংকট করবেন না। সবসময় ডাকতে বলেছেন, আমি এখন খাওয়াতে পারবো না, নিজে খেয়ে নিই, রেখে দিলাম। এখন না, এখন লক্ষ্মীও চুপ করে বসে থাকো, আমি এখন ওকে চরণামিত খাওয়াতে যাচ্ছি। তুমি ঠাকুরের কাছে রোজ রোজ কি বলো?
তোমায় বলবো কেন? বলবে না? না, আমি কিন্তু জানি তুমি কি বলো। কি বলো? আমার কথা না তো, আমি ও বাড়ির ঠাকুমার কথা বলি। আচ্ছা নীরু, বলো তো কি সুর বাজাচ্ছিলাম? সত্যি বুঝি নে, শুনতে ভালো লাগে ওই পর্যন্ত। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। কে আবার কাকে ডাক দিল বলো তো? কে কাকে ডাক দিল? আমি কি হাত দিতে জানি যে বলবো? আমি তোমাকে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ওই আরম্ভ হলো। আহা শোনো না, কোথায় যাচ্ছ? আমার সংসারের কাজকর্ম নেই, সকালবেলা বসে বসে আমি গান শুনি, বাজনা শুনি, কবিতা পড়ি, ছাড়া দেখি ছাড়ো, আমার কাজ আছে। শুনবে না তো? আমার বয়ে গেছে শুনি। ঠিক আছে। দেখবার কি আছে, ভালো ফসল যখন হয়নি খাজা মাফ করে দিন। তবুও আপনার একবার চর্বিজ নিয়ে যাওয়া উচিত। সে হবে এখন, আপনি টাকাটার বন্দোবস্ত করুন, আমি খাওয়া দাওয়া সেরে বেরোবো। বৃষ্টি দেউড়িতে গাড়ি আনতে বল। পারা গেল না, রোজ রোজ বেবিটাকে নোংরা করে রাখবে, সন্ধ্যাবেলা কিছু বসবো তার উপায় নেই। যা বলেছ দিদি, কোন কাণ্ড করবে? ভালো করে ধুয়েছিস তো? হ্যাঁ দিদি। তবে তুই যা এখন, আর শোন, জামাইবাবু এলে আমার একটা খবর দিস। কতগুলো বই এসে দোকানে পড়েছিল, আনতে দেরিতে। কি করছো? দেখছি তোমার এই বাগানে সেরা ফুল। এই তো বুঝতে মানা নিয়ে এলাম তোমার জন্য। কেন আনতে গেলি? আমার কি গয়নার অভাব? কিন্তু আমার যে সাহায্যে তোমাকে ঠিকতে হয় না। ঠাকুরকে লাগছি করতে নেই, তুমি যাও হাত মুখে না, আমি তোমার খাবার নিয়ে আসছি। যাও Thank you.
দেখাচ্ছি নিরু ওই কথাটা বলে সত্যি নিরু, আমি যদি আঁকতে জানতাম তোমার এই রূপটি আর তুমি জিনিসকে রাখত। অবশ্য মনের মধ্যে তুমি আঁকা হয়ে গেছো চিরকালের মধ্যে। নিরু কালিদাসের নায়িকারও হার মানবে তোমার এই রূপের কাছে। সত্যি আজকের এই রাত, এই রাতগুলো এত সুন্দর লাগে আমার কাছে, মনে হয় এরা যেন আমাদের দুজনের জন্যই আসে। তোমার কি মনে হয় তুমি বসো, আমি তো মধুকে নিয়ে। নীরু শোনো, নীরু যেও না, নীরু কুসুমপুরে ব্রহ্মচারিকাকে দিয়েছিলাম সাক্ষাৎ ধন্বন্তরি, আমাকে সে কোটা দিয়েছে, ওকে পিসে খাইয়ে দাও মা। ডাক্তারবাবু এসেছেন। তোমার চিনি তো সত্যি নেই
আমার সেবা করতে গিয়ে তোমার নিজের শরীরটা একদম কাজ হয়ে গেছে। চলো না, দিন কত বজরা করে বেরিয়ে আসি। যাবে কেন বৌমা? আর দেরি করো না, গা ধরে ধুয়ে না। তোমার এই সময় ভর সন্ধ্যেবেলা গা ধুয়ে নি। আপনি একটু ভালো করে পরীক্ষা করুন, সকালবেলা চোখটা ফুলো ফুলো দেখা। চোখটা একবার দেখবো, পিঠটা একবার দেখবো। সর্দি কেমন নেই, কাশিটা দুর্বলতার জন্য। আজ একটা নতুন ওষুধ দিচ্ছি। কেমন
কেমন দেখলেন বলুন তো? সেই তো পাচ্ছেন, আপনার অসুখের অত ধকল, তাছাড়া ওর শরীরের ওপর দিয়ে এত বড় একটা ব্যাপার হয়ে গেল। ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কিছু কারণ নেই, ধীরে ধীরে সেরে উঠুন। তুমি যখন আমাকে জুমের হাত থেকে ফিরিয়ে নিয়েছিলে তখন আর পুরুষ মানুষের কোনো লক্ষণ নেই, রক্ত শূন্যতা কমেই বেড়ে চলেছে। দক্ষিণবাবু, আপনি বরং ইউনিয়ন সাহেবকে দেখি একবার পরামর্শ নিন। আপনার কি তাই মত? হ্যাঁ, সেই ব্যবস্থা করাই ভালো। বেশ, তাই হবে। আচ্ছা আসি দক্ষিণবাবু। হ্যাঁ শুনুন বাবু, ইউনিয়ন সরকারের টাকা করে ব্যবস্থা করবেন। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করব। দেখেছ বেদিটা কিরকম অপরিষ্কার হয়ে আছে? জগৎ কোথায় ধরিও না। আমি বকে দেবো নীলু, ওদের সবাইকে বকে দেবো। বড্ড কষ্ট হচ্ছে নীলু, আমার কোলে মাথা থেকে একটু শোবে? না না, তাহলে একটা বালিশ নিয়ে আসি, তুমি বসো। লক্ষ্মীটি
বাসা। আমি কোনোদিন ভুলতে পারবো না। আমাদেরই স্বজাতি হারান ডাক্তার নিরুপমার চিকিৎসা করত। দক্ষিণাবাবু, এত সকালে চলে এসেছেন যে, কাল রাত্রে আপনার স্ত্রী কেমন ছিল? ব্যথার ওষুধ তাতে কাজ হয়েছিল? আপনি চলে আসার পর ব্যথাটা আবার বেড়েছিল। জ্বরটা দেখেছিলেন? ওই একই রকম। এসে অবধি একটানা একটা নতুন উপসর্গে কেবলই কষ্ট পাচ্ছে, তার সঙ্গে আপনারও কষ্টের কম কিছু নেই। আজ আমি একটা নতুন ওষুধ লিখে দিচ্ছি, দেখি কি হয়। দক্ষিণবাবু, ওষুধটা তৈরি করতে কিন্তু একটু দেরি হবে। আজ আবার আমার কম্পাউন্ডার এখনো আসেনি, বোধহয় ঘুমিয়ে পড়েছে। কাল বেচারাকে আমার সঙ্গে রাত জাগতে হয়েছিল। আপনার ওখান থেকে ফিরেই আর একটা রুগী দেখতে গিয়েছিলাম, বাঁচল না, নিজেও খুব কষ্ট পেল, আর আমাদের পাঁচজনকেও জাগিয়ে গেল। দক্ষিণবাবু, ততক্ষণ বোধ হয় একটু চা চলতে পারে? না না, আপনি অনর্থক ব্যস্ত হচ্ছেন। এসে পর্যন্ত খালি রোগের উপসর্গ আর অসুখের কথা ছাড়া আপনার সঙ্গে ভালো করে আলাপ করার সুযোগই হয়নি। বসুন বসুন। বাংলাদেশের বাইরে পড়ে আছে, আদব কায়দা কিছুই শেখেনি, তাই বলে আপনি স্বজাতি স্বঘর সব বিষয়ে বড় প্রণাম করবে বইছি। অবশ্য ঘরের কাজকর্ম সবই জানে আর করেও সব। বাবা, ওর চাদর জুড়িয়ে যাচ্ছে। না না, এর মধ্যে জুড়ো না। জগৎ, দিদিমণি খাবার সময় হয়ে গেছে, বালি এনে দাও। সাবিত্রী সমানেশ্বর মা নিরুপমা, কয়েক
রাত্রিন যাব, তোমাদের ওখান হইতে কোনো সংবাদ না পাইয়া অতীব দুশ্চিন্তায় আছি। তুমি কেমন আছো পত্রপাঠ জানাইয়া আমার চিন্তা দূর করিবে। শ্রী রাধা মাধবজির নিকট দুবেলা প্রার্থনা জানাইতেছি, যাহাতে তুমি শিক্ষা আরোগ্য লাভ করিয়া এখানে ফিরিয়া আইসো। এই শূন্যপুরীতে তোমার সোনা মুখ আবার দেখিবার আশায় দিন গুনিতেছি। তোমার হাতে সংসারের ভার ফেরত দিয়া কবে যে এই বুড়ি ছুটি মিলিবে জানি না। তোমাদের যাইবার কালে দক্ষিণাকে কতবার বলিলাম আমাকে লইয়া যাইবার জন্য, কিন্তু দক্ষিণা বলিল তুমি যাইলে আমার সংসার ফাঁসিয়া যাইবে। বিদেশে তোমাদের কত কষ্টই না হইতেছে, দক্ষিণা ছেলে মানুষ তুমি বিছানা, সব দিক কেমন করিয়া চলিতেছে জানি না। ভগবান তোমাদের সাহায্য করুন। তোমার কাটা তোয়াটির বোধে অন্যের হাতে খাইতে কষ্ট হয়, বেচারা ডাকিয়া ডাকিয়া সাদা হইতেছে। দক্ষিণাকে আর আলাদা পত্র দিলাম না, সে যেন পত্রপাঠ কুশল সংবাদ জানাইয়া পত্র দেয়। তোমরা দুজনে আমার প্রাণ ভরা ভালোবাসা ও আশীর্বাদ জানিবে। ওষুধ দেওয়ার চলছে, নতুন ওষুধ আর কিছু দেবো না। আর চলবি না, সবসময় কিন্তু অসুখের কথা ভাবতেন না, মনে প্রফুল্লতা আনতেন, সেটা ওষুধের চেয়ে অনেক বেশি কাজ দেবে। আসুন দক্ষিণাবাবু।
কিরকম বুঝছেন বলুন তো? দেখুন দক্ষিণাবাবু, আপনি রোজ রোজ এক কথাই জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দিই বলুন তো? চিকিৎসার তো আপনি কিছু ত্রুটি করেননি, ওষুধও উনি কম খাচ্ছেন না, কিন্তু রোজ রোজ একটা না একটা নতুন উপসর্গ দেখাই দিচ্ছে। আমার মনে হয় দক্ষিণাবাবু, ওকে বোধ হয় চিররুগ্ন হয়েই কাটাতে হবে। একেবারে আগেকার মতো সম্পূর্ণ সুস্থ উনি কোনোদিনই হবেন না। আচ্ছা চলে, এখানে বসি। এমনি বসেছিলাম, বাড়িতে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, বিকেলে একটু বেড়ানো ভালো, তাতে খিদেও হয়, মন মেজাজও ভালো থাকে। কদিন আমাদের ওখানে যাননি যে? তেমন নতুন কোনো ওষুধ তো নেবার নেই তাই। ও, আপনার স্ত্রী কেমন আছেন? ওই একই রকম। আপনারা বুঝি রোজই বেড়াতে বেরোন? রোজ কি যে বলেন মশাই, সেই ভাগ্যই করেছি নাকি? আমাদের পেশাটা কেমন জানেন তো, বরবাদটার সময় জ্ঞান একেবারেই নেই, যখন তখন ডাক নিয়ে হাজির হয়। আমি বোধহয় আপনাদের আটকে রাখছি। না না, তাকে না, আজ বরং আমরা একজন নতুন সঙ্গী পেলাম। দক্ষিণাবাবু, মনো কথাটা বোধহয় মন্দ বলেনি, একলা একলা বসে কি করবেন? আপত্তি না থাকলে আসুন না আমাদের সঙ্গে, আমরা তো এখন ফিরছি। আপনার বাগানটা কিন্তু ভারী সুন্দর। বাবার সব, উনি সব নিজের হাতে করেছেন। আপনার সাহায্য ছিল নিশ্চয়ই? আপনি যে একজন সদ্য রসিক তা তো আগে জানতাম না। আমাকে রসিক ভাববেন না মশাই, একদম টকে যাবেন। ডাক্তারবাবু, কয়েকজন রুগী আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কি বলেছিলাম দক্ষিণাবাবু, আমি আজ বসতে পারবো? এইসব বই আপনি পড়েন? একদিন না তো। তোমার দিদিমণি কোথায়? আন্টি রান্না করে। I had a dream which was not only a dream. The bright sun was extinguished and the stars deep on the dark in the dawn of day. Really. জ্যোতিহারা অথবা
তর্জমা করলেন? সত্যি ভারী সুন্দর। আমি তো পাঁচবার করে না পড়লে মানিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুব একটা ভোজন রসিক নই। তার চেয়ে বলুন, আপনি বসুন, আপনার সঙ্গে দুটো কথা বলি। কিন্তু আমার কথা যে একেবারে গদ্য কথা বলবো শুনবেন? এই খাবারগুলো সব আমার নিজের হাতে করা, কিছু না খেলে রাগ করবে। হ্যাঁ, ভালো কথা। দেখুন, আপনার এই বইটা আমি নিয়ে যেতে পারি? তাড়াহুড়ো তো কিছু আনতে পারেনি, দিন কাটতে চায় না। হ্যাঁ, নিয়ে যান না। যখন যে বই ইচ্ছে হবে আপনার, নিয়ে যাবেন। ধন্যবাদ। কলকাতার ভিতরে তো মস্ত লাইব্রেরি আছে। হ্যাঁ, ওইটি যা বড়। এই দেখেছো, বাগানের একটা ফুল গেলেও আপনার খুব লাগে বুঝি? লাগে, অরসিকের হাতে, হাতে না পেটে গেলে লাগে। ওটাকে ওভাবে মালি দে। ওটা যে ফুল খেয়ে ফেলছিল দিদিমণি। ফুল খাবে নাকি ফুল টেবিলে সাজিয়ে রাখবে? ফের ওরকম মারবি তো দূর করে দাঁড়িয়ে দেবো। আপনার বাগানের অমর সুন্দর ফুলগুলো শেষকালে একটা অপদার্থ খেয়ে গেল। আপনার সবটাকে রসিকতা বাবু, তোকে বলেছিলাম মস্ত রসিক লোক উনি। হ্যাঁ, তাই তো দেখছি। বসুন দক্ষিণা বাবু, বসুন। আমি মনে হয় খাবার ব্যাপারটাই ভালো করে বুঝি, এতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। হ্যাঁ রে মনো, দক্ষিণবাবুকে আজ একেবারে রাত্রিরের খাবার না খাইয়ে ছাড়বি নাকি? না না, দেখুন আজ থাক, অনেক রাত হয়ে যাবে, ওদিকে আবার নীরু একলা আছে, হয়তো ভাববে। না বাবা থাক, ওকে হয়তো আটকানো উচিত। খাওয়াটা আপনার কিন্তু পাওনা রইল দক্ষিণা বাবু। তবে তো যদি কিছু পাওনা হয়েই থাকে, বঞ্চিত হবো না আশা করি। বাবা বাবা, দক্ষিণা বাবু তোমার বাগানে খুব প্রশংসা করছিল, তাই লক্ষ্মণকে দিয়ে। বেশ করেছি, তো তুমি নিজেই দাও না। আর কোনো ক্ষেত্র রইল না তো। নীরু, আজ যমুনার ধারে ডাক্তারবাবু আর তার মেয়ের সঙ্গে দেখা হলো, ওরা কিছুতেই ছাড়লেন না, বাড়িতে ধরে নিয়ে গেলেন। তা ওইখানেই কথায় কথা দেরি হয়ে গেল। Thank you.
তুই কি আমার বাবুকে জিজ্ঞাসা করত এখন জল খাবার খাবে কিনা। আর শোন, তোকে বলেছি না আমার সেই দুটো আর জীবনে মাথার কাছে রাখতে, তোরা বড় ভুলে যাস। কোনো ক্ষেত্র হলো না তো ধরুন, ডাক্তারবাবু বলছিলেন রোজ বিকেলে বেড়ানো ভালো, তাতে খিদে হয়। কিন্তু তুমি যে একলা থাকবে, আমি ঘুরে এসে তোমাকে ওষুধ খেয়ে দেবো। হ্যাঁ, বাড়িতে না থাক, বাইরে তো আছি। আপনারা আর কিছু বেড়াতে যাননি? বাবা তো নেই, ও কার সঙ্গে যায় বলুন?
আপনি গিয়েছিলেন নাকি? হ্যাঁ, মানে আপনাদের ওখানে দেখতে না পেয়ে। তাহলে ডাক্তারবাবু নেই? ভয় নেই, বাবা না থাকলে কি হবে, অতিথি সত্ত্বেও স্থিতি হবে। জানেন, আমি ভাবছিলাম আজ আপনি আসবেন। কেন? বলুন, কথা ছিল না বিদেশি কবিতা পড়ে শোনাবে, ভুলে গেলেন বুঝি? আসুন। লক্ষ্মণ, আপনাদের এই ঘরে ঢুকলে আমার কি মনে হয় জানেন? মনে হয় বসন্তকে আপনি যেন চিরকালের মতো কয়েক করে রেখেছেন আপনার এই ঘরের মধ্যে। আপনার বাগানের এই ফুলগুলো চেয়ে ঘরের এই ছবিগুলো, আপনার হাতের ওই ফুর্তি আমার কাছে অনেক বেশি সত্যি, অনেক বেশি জীবন্ত। আমি কিন্তু ভালো করে বলতে পারি এইটি সত্যিকারের সৃষ্টি। আপনার মতো সমুদ্রের সামনে পড়তে হবে জানলে এগুলো লুকিয়ে রাখতাম, তাহলে বঞ্চিত হতাম নিশ্চয়ই। আর আমি কিন্তু মোটেই সমস্যা নয়, আমার দৌড় বড় জোর আনারি পাড়ার সীমানার একটু বাইরে। আমি আপনাদের স্বাগত করি, জানার পরেই হবে। আপনি ধরা পড়ে গেছেন, এটি যখন আবিষ্কার হয়েছে তখন তার মালিককে ছেড়ে দেওয়া যায় না। আর বাজনাটি আমাকে বললো অতি প্রায় বাজে, অতএব মালিকের পালাটা আজকের মতো মুরগি। যিনি কষ্ট করে আবিষ্কার করেছেন তার পালাতে চলে আমি শরবত নিয়ে আসি। খাওয়াবেন না কিন্তু, আমি চতুর থেকে শুনছি। আজ আপনার হাতেই আমার ভাগ্য পরীক্ষা হয়েছে। আপনি চোখ বুঝে দুখানা পেয়ে আমার বলেছিলেন। ধরুন যদি হারেন তাহলে তার থেকে আপনি নিজেই বেছে নিন। ধরুন যদি নিজের হাতে অনেক বেশি নিন তাহলে নিন না। আর যদি কখনো ফেরত না দিন? মামলা করবো না নিশ্চয়ই, বুঝবে একজন সমাজের হাতেই পড়েছে। আপনার কাছে কথা আমি হার মানলাম।
আমার জয়ই পাওয়ানো ছিল, আমার সবচেয়ে প্রিয় কবি ছিল জন সুইনবার্গ। বড় দেরি হয়ে গেল ডাক্তারবাবুর সঙ্গে কথায় কথায়, মানে গল্প খুব ভালোবাসে। হ্যাঁ, উনি গল্প বলে আর কিছুই চান না, আর ভারী সুন্দর কথা বলেন। তোমাকে ওষুধ খাইয়েছিল? জগৎ তো জানে না কি ওষুধ খাওয়াতে হবে। এত ব্যস্ত হও কেন বলতো, একবার ওষুধ না খেলে ডাক্তারবাবু জোর করে খাইয়ে দিলেন, কিছুতেই ছাড়লেন না। ভদ্রলোকে নাও বলা যায় না, মনে কষ্ট পাবেন। খাবার দেওয়া হয়েছে, ঠাকুরকে বল খাবারটা নিয়ে যেতে, আমার জন্য একটু সুপুরি আনিস তো।
ওষুধটা সেই মুখটা বড্ড দিতে লাগছে। তুমি শুতে যাও, রাত অনেক হয়েছে, আলোটা নিভিয়ে দিয়েছে, চোখে বড্ড লাগছে। প্রাণ কেউ দিতেও পারে না, নিতেও পারে না, অসুখ কি কারণ হয় না? চলি মা।
করে কর, শোন একটা টান্ডা করে চলে যা। আমি চিনি না, ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আপনি কেমন আছেন? কি রকম বসে আমার এতদিন না আসতো ভারী অন্যায়। অবশ্য বাবার কাছে তো সব খবর পাই, তাতে কি হয়েছে সুখের কাছে সুস্থ মানুষের না আসাই ভালো। মা কেমন আছেন মায়ের বেলা? অনেক ভালো। ব্যথার জন্য আমি একটা মালিশের ওষুধ তৈরি করে এনেছি, ব্যথাটা বাড়লে এই ওষুধটাতে কাজ করতে পারে। আর এটা খাবার ওষুধ, শিশু দুটো সাবধানে আলাদা করে রাখবেন। মালিশের ওষুধটা আবার সাংঘাতিক বিষ। বাবা আজ রাত্রে আমি কেউ খেতে চাই না কেন? এটির সঙ্গে তো কোনো স্ত্রীভূত নেই, যদি বাড়াবাড়ি হয় আমি সাহায্য করতে পারবো না। আপনি কষ্ট করতে যাবেন কেন? আমার পুরনো ছি আছে,
উনি মা লক্ষ্মী চিরকাল পরের সেবা করে এসেছেন, অন্যের সেবা সহ্য করতে পারেন না। চলি মা। দক্ষিণা বাবু আজ আমরা উচিত অনেকক্ষণ বসে আছেন, একে একটু বাইরে ঘুরে নিয়ে আসতে পারে। বেশ তো, আসুন না দক্ষিণা বাবু, আমাদের সঙ্গে নদীর ধারে একটু বেরিয়ে আসবে। এখন তো আর তেমন ঠান্ডা নেই। জানলাগুলো শুধু শুধু বন্ধ করে রেখেছেন কেন, খুলে দিন। আমি তো তার সেবার কোনো ত্রুটি করিনি। সেবায় কি সব জান, বাড়ি যান, অনেক রাত হলো, বিচারি আবার একলা আছে। মিরু কি হয়েছে, মিরু অন করছো কেন, কি হয়েছে বলো। বৌদিমণিটাকে মেলা দেখতে পাঠিয়েছেন, এখনো তো ফেরেনি। ও তুই এক কাজ, তুই এখানে একটু বস,
আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসি। কোথায় কষ্ট হচ্ছে মা? কোথায় কষ্ট হচ্ছে বলো। মালিশটা একবার দিয়ে দেখলে হতো না? শিশি খালি কেন? আপনি কি ভুল করে খাবার ওষুধ ধরে এটা খেয়ে ফেলেছেন? সর্বনাশ। আমি এখানে পাম্প নিয়ে আসছি। মিরু, এই তুমি কি করলে মিরু? দেশের বাড়িতে ফিরে এলাম। মনে হয় তোমার মনের মধ্যে সমস্ত জিনিসের অর্ডার দিয়ে দিলাম। দেখো এই ঘরের চেহারাটা বুঝতে পেতে চাই। এই যে খাটটা, এই খাটটা বড্ড পুরনো আসতে গেলে এটা এখান থেকে সরিয়ে ফেলি, কি বলো? আর হ্যাঁ, এই যে এই আলমারিটা, এটা বড্ড ভারী বুঝলে, এটা এখান থেকে সরিয়ে ফেলে এখানে একটা এই পাথরের টেবিল আর তার উপরে একটা ফুলদানি বসিয়ে দিই। আর হ্যাঁ, কী যেন বলছিলাম, ও হ্যাঁ, এদিকে এসো, এসো এদিকে। এই যে দেখো এই আয়না দুটো, এইটা আর এইটা
দেখো আজকালকার দিনে এগুলো একদম অচল, তাই ওদের বলে দিয়েছি দুটো ফ্যান্সি আয়না ওখানে লাগিয়ে দেওয়ার জন্য। আর তোমার জন্য একটা ছোট্ট টেবিলের অর্ডার দিয়েছে, তুমি ঘরে বসে পড়াশোনা করতে পারবে। ওই যা আসল কথাটা বলতেই ভুলে গেছি, দেখো আমার কতগুলো দিল্লিতে ঝুঁকি আসবে কোথায় লাগাই বলো তুমি, এখানে না এখানে এখানে লাগাবো না না এখানে তো তাহলে এইখানে লাগে না, এখানে তো আয়না থাকবে। আচ্ছা কাজ করলে কি হয় এখানে? আমি কাছারিতে একটা জরুরি কাজ ফেলে এসেছি, আমি আসছি এখন। তুমি যখন বাজার ছিলে বন্ধ করছো কেন? মনে বাজার নাকি বইগুলি গোছাতে এসে দেখলাম ট্রেন যারা চোখ তুলে নিচে দিচ্ছে। ধুয়ে যখন মুছলে তখন বঞ্চিত করছো কেন? কি হয়েছে তোমার মানুষ? সে হাসি গেল কোথায়? দিন রাত কিরকম চুপচাপ থাকো কেন? কেউ কিছু বলেছে? তুমি তো সে অধিকার কাউকে দাও। তা কি হয়েছে মানে বলো আমাকে। কিছু না, কি আর হবে। এতক্ষণ থাকবার জায়গায় খুঁজে পাচ্ছিল না, আমাকে দেখলেই ডাকে। কোথায় যাচ্ছ মনে? তোমার জন্য শরবত নিয়ে। Thank you.
যা আমি আসছি। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা না না বৌমা, এসো তোমার ঘরে। তোর আমার লক্ষ্মীর মতো বউ, তোরা দুজনের সংসার কর। তুমি কবে যেতে চাও? যত তাড়াতাড়ি তোর সুবিধা। জগতে বলছিল আমার সঙ্গে যাবে, ভাবছি ওকেও নিয়ে যাবে। বলছি আগে সব খেতে। তবে এখন খাচ্ছ কেন? তুমি ওরকম মন খারাপ করে আছো কেন? তোমায় ঠিক বুঝছি না বলে। কি চাও? কি ভুলতে চাও তুমি? চলো দেখতে পেরিয়ে আসো।
আমি আমাকে বিশ্বাস করি না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। আমি আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না।
বাবু। রাত কটা হলো বলতো? তা প্রায় রাত দুটো হলো বাবু। বাবু, বউ দিদিমণি উপরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। মনে কালকে রাত্রে ঘুম আসছিল না, বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। গেলে তোমার কোনো অসুবিধা হবে না? এই কথা কেন বলছো মনে? না, আচ্ছা যাব।
কেউ কোথাও নেই, কখনো ছিল আমাদের ঘর নেই, বাড়ি নেই, আছে শুধু আকাশ। মনে হচ্ছে এই চাঁদের আলোতে, এই আকাশে আমরা কিছু হারিয়ে যাই। তারপর বসনগরের বাড়ি ছেড়ে কাশীপুরে চলে এলাম।
কথা যেন কেউ জানতে না পারে, বুঝলে? ডাক্তার ডাক্তার ও আবার এসেছিল, ডাক্তার ও আবার এসেছিল, আবার সেই হাসি, সেই বিভীষিকা। আমি পাচ্ছি না ডাক্তার, আমি আর পাচ্ছি না, আমাকে একটা ওষুধ দাও। দক্ষিণা বাবু, এই রোগের ওষুধ আমার জানা নেই, তাহলে আমাকে অন্ধ করে দাও ডাক্তার। আমি যাতে দেখতে না পাই, আমাকে তুমি বধির করে দাও, আমি যাতে শুনতে না পাই। তা কি হয় দক্ষিণা বাবু? ক্ষমা আছে?